চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট আইপিএল। মাঠে লড়াইয়ে শুরু থেকেই যেমন আইপিএল নজর কেড়ে নিয়েছে, ঠিক তেমনই এবারের আইপিএলে বেশ কয়েকটি নতুন নিয়মও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ইম্প্যাক্ট প্লেয়ার, টসের পর একাদশ, নো বলের নতুন নিয়ম, আইপিএলের আরও আকর্ষণীয়তা বাড়াতে বিসিসিআই নতুন কোন কোন নিয়ম এনেছে আর ইম্প্যাক্ট খেলোয়াড় সহ বাকি নিয়মগুলো কীভাবে কাজ করছে চলুন দেখে নেওয়া যাক। আইপিএলের এবার সবচেয়ে আলোচিত নতুন নিয়ম হলো ইম্প্যাক্ট খেলোয়াড়। ভারতের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে পরীক্ষামূলকভাবে চালু করা এই নিয়মকে আইপিএলে এনেছে বিসিসিআই। এরই মধ্যে লিগটিতে ব্যবহার শুরু হয়ে গেছে নিয়মটির। আইপিএলের প্রথম ম্যাচ গুজরাট বনাম চেন্নাই ম্যাচে ধোনির দলই প্রথম ব্যবহার করে এই নিয়ম। তুষার দেশপাণ্ডে আইপিএলের প্রথম ইম্প্যাক্ট খেলোয়াড়, কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই নিয়ম কাজ করে। ক্রিকেটে মূলত টসের আগেই একাদশ জানানোর নিয়ম থাকলেও আইপিএলে এবার দলগুলো টসের পর একাদশ প্রকাশ করতে পারবে, ফলে আগে বোলিং বা ব্যাটিংয়ের সিদ্ধান্তের উপর কন্ডিশনের সঙ্গে মিলিয়ে খেলোয়াড় নির্বাচন করতে পারবে দলগুলো। এই একাদশের সঙ্গে পাঁচজন আলাদা একটি তালিকাও জমা দিতে হবে, যেই পাঁচজনের মধ্যে একজনকে দলগুলো ব্যবহার করতে পারবে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে। এক্ষেত্রে ইম্প্যাক্ট ক্রিকেটার ব্যাটিং বা বোলিং দুটোই করতে পারবেন। ম্যাচের মধ্যে এক ব্যাটারকে তুলে এক বোলার কিংবা বোলারকে তুলে ব্যাটারকেও নামানো যাবে, তবে যিনি উঠে যাবেন তিনি আর নামতে পারবেন না। নিয়ম হচ্ছে কোনো বিদেশির বদলে দেশি কাউকে নামানো যাবে, তবে দলে যদি চারজন বিদেশি থেকেই থাকেন তবে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে দেশি কাউকে নামতে হবে। ম্যাচের যে কোনো মুহূর্তে এই পরিবর্তন করা গেলেও মূলত দলগুলো দ্বিতীয় ইনিংসেই সেই অস্ত্র ব্যবহার করতে চাইবে। উদাহরণ হিসেবে প্রথম ইনিংসে কোনো দল টস অনুযায়ী নিজেদের মতন একাদশ সাজিয়ে বোলিংয়ে নামলো এক বোলার বেশি নিয়ে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় সেই বোলারকে তুলে ইম্প্যাক্ট ব্যাটার খেলিয়ে সুবিধা নিতে পারবে দলগুলো। নতুন আরও দুই নিয়মও এসেছে আইপিএলে, এর একটা ওয়াইড ও নো বলের ক্ষেত্রে রিভিউ। ডিআরএস ব্যবহার করে নো বল ও ওয়াইডের ক্ষেত্রে মাঠের আম্পায়ারকেও চ্যালেঞ্জ জানাতে পারবেন ক্রিকেটাররা। বর্তমানে অন্যান্য ক্রিকেটে যেটা কেবল ব্যাটারের আউটের ক্ষেত্রেই প্রযোজ্য, আরেক নিয়মের মধ্যে রয়েছে উইকেট রক্ষকের নড়াচড়া। টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটাররা বিভিন্ন ধরনের শট খেলতে চায়, তাই উইকেট রক্ষকরা নিজেদের অনুমান নির্ভর বল ডেলিভারির আগেই অবস্থান পরিবর্তন করে। আইপিএলে এবার এমনটা করলে মিলবে শাস্তি, ওই বলটিকে ডেড বল ঘোষণা করবেন আম্পায়ার এবং ব্যাটিং দলকে দেয়া হবে বাড়তি 5 রান।